গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী। সকাল 10টায় প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব এই শ্রদ্ধা জানান। পরে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় নেতারা। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীরা যারা বিদেশের মাটিতে আছে তাদের দেশের মাটিতে এনে বিচারের মুখোমুখি করা হবে। আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহউদ্দিন নাসিম বলেন, খুনিদের সাথে যারা সম্পৃক্ত তাদেরও বিচার করা হবে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। শেখ হাসিনা তাদের সেই হত্যাকারীদের হত্যার বিচার এবং বিচারের রায় কার্যকর করেছেন। যদিও অনেকে এখনও দেশের বাইরে পলাতক রয়েছে, আমরা বিশ্বাস করি শেখ হাসিনার সরকার তাদেরকে সেই দেশ থেকে নিয়ে এসে তাদেরকে বিচারের সম্মুখীন করবে। এই সকল কুশীলবদেরকে, খুনিদেরকে রাজনীতি থেকে চির নির্বাসন ঘটিয়ে বাংলাদেশে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং সুন্দর বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করবই, করবো ইনশাল্লাহ।